একমাত্র পথ তত্ত্বাবধায়ক সরকার। আর যদি হাসিনা সেখানে না যায়, তাহলে সেই ক্যান্টনমেন্টই আবার আসবে। এবং প্রতিটি বার যখনই ক্যান্টনমেন্ট আমাদের উপরে এসে চেপে বসে, তার জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগের অপকর্ম কুকর্মের কারণেই যেমন শুরু হলো 75 সালে, শেখ মুজিব যখন একদলীয় শাসন করলো, তখনও শেখ মুজিবকে হটাইয়া সামরিক শাসন আসলো। এইভাবেই প্রতিটি বার এই হাসিনার অপকর্মের কারণেই আমাদের দেশে সামরিক সরকার আসে, এবং সামরিক সরকারই শেষ পর্যন্ত আমাদের নিরসনের পথ। আমি হাসিনার একটা উক্তি দিয়ে আমি বলছি, নির্বাচন যেভাবে হোক যাই হোক, আমার অ্যাবসলিউট ক্ষমতা চাই, আমি দেশের উন্নয়ন করব। দেশের উন্নয়নের জন্য তো বাংলাদেশ তাকে ঠিকাদারি দেয় নাই, উন্নয়ন করবে একটা সরকার। সরকারের রুটিন মাফিক কাজ উন্নয়ন করা, যদি তার সামর্থ্য থাকে। কিন্তু আমি সেই উন্নয়ন চাই না যে পার্শ্ববর্তী এক লোকের কাছ থেকে করা সুদে ঋণ এনে আমি আমার উন্নয়ন করব, এরপরে আমার বংশধর এটা সাফার করবে। আমি সেই উন্নয়ন চাই না। তাই আমি শ্রদ্ধাভরে স্মরণ করি প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদকে, যিনি 90-এর গণ আন্দোলনে জনগণের প্রতি সম্মান রেখে একটা হত্যা না করে তিনি ক্ষমতা ছেড়ে চলে গেলেন এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিয়ে গেলেন। আমি তাকে আবারও শ্রদ্ধাভরে স্মরণ করি। সেই সঙ্গে আমার এক পূর্ববর্তী বক্তা, ওনাকে মনে হলো যেন তিনি আওয়ামী লীগেরই লোক, এটা বললে কোনো ভুল হবে না। তিনি যে কথাগুলি বললেন যে বিরোধী দল মানে অন্য পথে হেঁটে ক্ষমতায় আসতে চাচ্ছে, এটা কিন্তু সঠিক কথা নয়। হাসিনাকে পদত্যাগ করতে হবে আমি এই কথাটা কখনোই বলবো না। কিন্তু আমার প্রশ্ন হলো যে উনি যে উপনির্বাচনটা করলেন, সংসদের মেয়াদ আছে আর 1-1.5 মাস, তার মধ্যে কি প্রয়োজনটা ছিল আবার উপনির্বাচন করা, আবার সেখানেও সিল মেরে নির্বাচন করা? এটাতে কি প্রমাণ করলো নির্বাচন কমিশন এবং হাসিনা সরকার? তো জনগণ কিভাবে বিশ্বাস করবে হাসিনাকে, হাসিনার অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে? সুতরাং এই দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন সুষ্ঠু হবে না এবং জনগণ সেই নির্বাচনে ভোট দিতে পারবে না। আমি বাংলাদেশের বিরোধী দলগুলির প্রতি অনুরোধ রাখবো, আপনারা দেশবাসীর কল্যাণে কিন্তু জাতির তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে আর যুক্ত করার সুযোগ নেই, সেটা অসাংবিধানিক বলেই বারবার বলা হচ্ছে, এটিকে আপনি কিভাবে বলবেন? আমি তো এটাকে সংবিধানই মনে করি না, এটা তো সংবিধান নয়, এটা তো একটা ডায়েরি। ডায়েরি যেকোনো সময় আবার কেটে মুছে লেখা যাবে। আপনি বলেছেন সেটা, কিন্তু কথা হলো এই জায়গা থেকে সরবে না বলে সরকারের অবস্থান চূড়ান্ত ভাবে বলা করা হচ্ছে। কেন, সংবিধান কি জনগণের জন্য না জনগণ সংবিধানের জন্য? যদি সংবিধান জনগণের জন্য হয়ে থাকে, তাহলে জনগণ যা চায় সংবিধান সেটাই করতে হবে। এটা কোনো কোরআন নয় যে এটাকে, এটা অপরিবর্তিত। কিন্তু সুতরাং বাংলাদেশে আপনি কি এছাড়াও সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের যে যে একটা গ্যারান্টি দেওয়া করার কথা বলছে, প্রধানমন্ত্রী বলেছেন যে আগের মতো নির্বাচন হবে না, এবার যদি নির্বাচন হয় এটা আগের তুলনায় অনেক অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে, এরকম কিছু আশ্বাস তো দিচ্ছে, আশ্বস্ত আমি হওয়ার সুযোগ হাসিনার আছে কিনা? আমি হাসিনার একটা উক্তি দিয়ে আমি বলছি, নির্বাচন যেভাবে হোক যাই হোক, আমার অ্যাবসলিউট ক্ষমতা চাই, আমি দেশের উন্নয়ন করব। দেশের উন্নয়নের জন্য তো বাংলাদেশ তাকে ঠিকাদারি দেয় নাই, উন্নয়ন করবে একটা সরকার। সরকারের রুটিন মাফিক কাজ উন্নয়ন করা, যদি তার সামর্থ্য থাকে। কিন্তু আমি সেই উন্নয়ন চাই না যে পার্শ্ববর্তী এক লোকের কাছ থেকে করা সুদে ঋণ এনে আমি আমার উন্নয়ন করব, এরপরে আমার বংশধর এটা সাফার করবে। আমি সেই উন্নয়ন চাই না। আর সেই উন্নয়নের নামে কতটুকু লোপাট করেছে এটা তো আজ দেশবাসী জানে। আজকে তার ছেলে $14 বিলিয়ন দায়ে আমেরিকার আমেরিকার কাছে দায়বদ্ধ। এখন তার ছেলে আমেরিকা থেকে বাংলাদেশে যেতে পারবে কিনা সন্দেহ, আর সেও বাংলাদেশ থেকে বেরোতে পারবে কিনা সন্দেহ। হাসিনা যত চেষ্টাই করুক না কেন, বাংলাদেশে তার অধীনে নির্বাচন করতে পারবে না। বিরোধী দলগুলি যদি গণতন্ত্রই চায়, তাহলে তাকে তার অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। আজকে যারা আমাদেরকে আমাদের উন্নয়নের পার্টনার, যারা আমেরিকা, ইউরোপ ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, কোরিয়া, আজকে তারাও চাচ্ছে বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং সকলের অংশগ্রহণমূলক। তো এটা যদি করতে হয়, একমাত্র পথ তত্ত্বাবধায়ক সরকার। আর যদি হাসিনা সেখানে না যায়, তাহলে সেই ক্যান্টনমেন্টই আবার আসবে। এবং প্রতিটি বার যখনই ক্যান্টনমেন্ট আমাদের উপরে এসে চেপে বসে,
তার জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগের অপকর্ম কুকর্মের কারণেই যেমন শুরু হলো 75 সালে, শেখ মুজিব যখন একদলীয় শাসন করলো তখনও শেখ মুজিবকে হটাইয়া সামরিক শাসন আসলো। এইভাবেই প্রতিটি বার এই হাসিনার অপকর্মের কারণেই আমাদের দেশে সামরিক সরকার আসে, এবং সামরিক সরকারই শেষ পর্যন্ত আমাদের নিরসনের পথ। কিন্তু এটা তো বেআইনি, এটা তো অসাংবিধানিক, এবং এটা কোনোভাবেই কোনো দেশে গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য নয়। আপনি এটাকে আহ্বান করে তো বিব্রত করছেন যারা ফখরুল চৌধুরী বলছে, এই অবস্থাটা কেন কেন যেতে হবে বলে মনে করেন? সাগর সাহেব, সামরিক বাহিনী কেউ ক্ষমতা লোভে আসে নাই, তারা দেশ ও সংবিধান রক্ষা করার জন্যই আসে। শেষ পর্যন্ত তারাই আমাদেরকে গণতন্ত্র দিয়ে ফিরে যায়। এই আমাদের দেশের হারামজাদা রাজনীতিবিদেরা এই গণতন্ত্রের নামে দেশটাকে শাসন শোষণ করে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। যারা যাবে তারা জাতীয় বেইমান, তারা গণতন্ত্রের বেইমান। 10 বছর 15 বছর পরে হলো তাদেরকে এই রাজাকারদের আগলে তাদের বিচার করা হবে, এই রাজনীতিবিদদের। আপনি মনে রাখেন, সেটা বুঝলাম, ঠিক আছে যাবে না, কিন্তু যদি না যায় তাহলে নির্বাচন তো হয়ে যাবে সময় মতো, তাতে আপনার কি করণীয় আছে বা কি করার থাকবে? কি হবে যদি কেউ নাই যায়, এ তো বা সমাধান আপনি খুঁজে পান কিনা? নির্বাচন তো হয়ে যাবে, নির্বাচন করে ফেলবে, হয়তো একতরফা হবে বলে অনেকে মনে করছে। না, একতরফা নির্বাচন আর হাসিনাকে করতে দেওয়া হবে না, যেহেতু আমাদের দাতা গোষ্ঠী তারাও অংশগ্রহণমূলক নির্বাচন চায়, দেশের রাজনৈতিক দলগুলিও চায়। এটা বাদ দিয়ে হাসিনা এটা করতে পারবে না। আর এটা যদি হাসিনা করতেই যায় তাহলে একবার অবধারিত সে নিজেই চাচ্ছে সামরিক শাসন জারি করে সে দেশ থেকে পালাবার জন্য। আমি সেই প্রসঙ্গে সামরিক বাহিনীর প্রতি আমি অনুরোধ রাখবো, যদি আপনাদেরকে দেশের প্রয়োজনে আপনাদেরকে হাল ধরতেই হয়, তবে হাসিনা তার বংশধরদেরকে দেশ থেকে পালাবার সুযোগ দেবেন না। আচ্ছা ঠিক আছে, তবে আপনার এই আহ্বান আমরা অবশ্যই মনে করি অসাংবিধানিক, এবং আমি মনে করি না যে এটা, এছাড়া আপনি মনে করেন কিনা আর কোনো সমাধানের সুযোগ আছে সাংবিধানিক আলোকে এবং গণতান্ত্রিক যে আলোকে কোনো ধরনের সমাধান আপনি দেখেন কিনা, আর হওয়ার সুযোগ আছে এমন মনে করেন কিনা? সরকার এখন বিরাজমান, সোকল সরকার যে এখন বিরাজমান, তারা যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, দেশে সুখ ও শান্তি চায়, তাইলে তারা রাজনৈতিক দলগুলিকে নিয়ে বসে কিভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার হতে এরকম পারে। সম্ভাবনা আর দেখেন কিনা? কারণ তফসিল ঘোষণা হয়ে যাবে এই মুহূর্তে, বিএনপির সব শীর্ষ নেতারা জেলে রয়েছে, জনাব ফখরুল চৌধুরী বলছে যে তাদেরকে ছাড়াও বিএনপি আসবার সুযোগ রয়েছে অন্য নেতাদেরকে নিয়ে, এখন সেটাও কতটুকু সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? এবং এক একটা দলের, এত বড় দলের, যাদেরকে নিয়ে আসবার জন্য প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে নির্বাচনে, তাদেরকেও জেলে পুরে রেখে তাদেরকে নির্বাচনে আসবার এই আহ্বানটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, কিভাবে মূল্যায়ন করবেন? এই জায়গায় ছোট্ট করে শেষ করবেন। হ্যাঁ, যদি তত্ত্বাবধায়ক সরকার হয় বিএনপি যাবে, প্রয়োজনে বিএনপির সমস্ত লিস্টের নেতাদেরকেও জেলে নিয়ে যাক, তারপরে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় নির্বাচন, এবং বিরোধী দলগুলি অবশ্যই অংশগ্রহণ করবে। আচ্ছা, তার মানে